হাই গাইস, তো আমরা এখন যাচ্ছি মকটেল খেতে। আমি রূপাঞ্জনা, সৈকত, রোহিত, দিদি ছিল পিছনে, ব্লক করছিল। এই যে এটা আমাদের বাজার কল্যাণগড়, এখানে একটা মূর্তি তৈরি করা হয়েছে, পিছনে একটা মন্দির আছে, এখানে সবাই নীল পুজোর জল ঢাল থেকেছিল। এটার নাম নাট মন্দির। কত বাচ্চা এখানে ঘোরাঘুরি করছে, ওখানে একটা আইসক্রিমের দোকান বসেছে। এই যে এখানে আর একটা মূর্তি তৈরি করা হয়েছিল কল্যাণগড় বাজারে, ওই যে সাইডে রোহিত দত্ত। তারপর আমরা একটু দই খেলাম মিষ্টির দোকান দিয়ে সবাই মিলে। এই যে মিষ্টির দোকান, অনেক রকম মিষ্টি ছিল কিন্তু আমরা দই খাচ্ছিলাম। তারপর ফুচকা খেতে গেছিলাম আমি আর সৈকত, যেহেতু ওরা খাচ্ছিল না কারণ ওদের নিরামিষ ছিল। জলটা খুব ভালো বানিয়েছিল। তারপর আমরা চলে আসলাম আইসক্রিমের দোকানে আইসক্রিম খেতে। অনেক রকমের আইসক্রিম ছিল। এই যে দেখো তোমরা কত রকমের আইসক্রিম। তারপর আমি একটা আইসক্রিম নিলাম ছিঁড়ে, তারপর খেলাম, কিন্তু আমার আইসক্রিমটা পড়ে গেছিলো অর্ধেক। এই যে সৈকত খাচ্ছে, এই যে রোহিত দত্ত খাচ্ছে আইসক্রিম, এই যে রূপাঞ্জনা ইনসান বাইট ছিল এটা। তারপরে আমরা বাড়ি যাচ্ছি, যখন তখন তোমাদের টাটা করে দিলাম। বাড়ি এসে দেখলাম মায়ের জল ঢালা হয়ে গেছে। তো